ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই যে আপনার সামনে যে বড় বক্সটা দেখতেছি, আসলে এটা বক্স না, এটা একটা ইনকিউবেটর। এটা এক ইনকিউবেটর, বিশাল ইনকিউবেটর। তো এটাতে আসলে কীরকম ডিম থাকে, কতগুলো ডিম ধরে, মানে ক্যাপাসিটি কত, এবং এর টেম্পারেচার কত রাখতে হয় বা হিউমিডিটি কত রাখতে হয়, এবং টার্নিং সিস্টেম আছে কি না, জাস্ট এটা হ্যাচিং, এটা বাচ্চা ফোটানো হয়। তো সাধারণত যে মালিক এই ইনকিউবেটরের বা যে হ্যাচারির মালিক, ইনি নিজস্ব মুরগি পালন করে, ডিম উৎপাদন করে, এখানেই বাচ্চা ফোটায় এবং সেল করে, সাকসেসফুল বিজনেসম্যান পোলট্রি। তো আপনি তার কাছ থেকে শুনবো। তো আর ভাই, এটাতে কতগুলা ডিম ধরে? ২০,০০০ ডিমের ক্যাপাসিটি ভিউয়ারে যে আপনারা দেখতেছেন, এখানে হিউমিডিটি শো করতেছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আপনি শুনলেন যে উনি বলতেছে সাধারণত টেম্পারেচার ডিমের জন্য লাগে 98.5 থেকে 99.5 ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন একটা ইনকিউবেটরের জন্য। আর হিউমিডিটি কত লাগে ভাই? 85%। এখানে আমরা দেখতে পাচ্ছি 82.5 ভেরিয়েশন হবে, আগে খোলা হয়েছে তারপরে একটু কমে গেছে। খুললে সাধারণত টেম্পারেচার হিউমিডিটি বেড়ে যায়, ভিতরে লাইট নেই না, দেন দেখি ভিতরে লাইটটা, দেন দেখি একটু ভিতরে আমরা দেখাই আর কি। এই যে সার্কেল সিস্টেম, ইনকিউবেটার লাইট মনে হয় অটো, হ্যাঁ আমরা এই যে লাইট দিলাম ভিতরে, আমরা ভিতরে দেখব। এই যে দেখেন কত ডিম, এই যে ফ্যান ঘুরতেছে একটা, জাস্ট টেম্পারেচার এবং হিউমিডিটিকে সার্কুলেশন করতেছে। এই যে দেখেন হাজার হাজার ডিম, 20,000 ডিম, মানে কি অসংখ্য ডিম। এই যে দেখেন আমরা দেখতে থাকি এবং আপনারা চাইলে করতে পারেন। এই যে এই পাশটা দেখেন কত অসংখ্য ডিম।